নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS মেন্স 2020-এর এক্সামের ফার্স্ট যে ছিল আজকে, তো এখানে আমরা আজকে বাংলার ডেসক্রিপটিভ পেপার সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন পেপার দেখব, কোশ্চেন কী কোশ্চেন এসেছে এবং কোশ্চেনের লেভেল কেমন হয়েছে, তার সাথে কিন্তু আমরা দেখব এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি। ভাঙতে পারি বলতে যে স্পেশালি এসে থেকে কোশ্চেন আসে, আপনাদের যে প্রেসে থেকে কোশ্চেন আসে, এখানে দেখতে পাচ্ছেন যে দৈনিক সংবাদপত্রের কাছে চিঠি থেকে কোশ্চেন আসে, এইগুলোকে আমরা কীভাবে আলাদা আলাদাভাবে অ্যান্সারটাকে এভালুয়েট করতে পারি। এবং আমরা আমাদের যখন এক্সাম হবে ভবিষ্যতে 2022-এর যারা মেন্স ক্লিয়ার করবে বা 2021-এর যারা প্রিলি ক্লিয়ার করবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্পফুল হবে। দেখুন আমাদের যে কোশ্চেন পেপার, এখানে প্রথমে কোশ্চেন থাকে, দেখুন, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক 150 শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন। আমি এর আগে ভিডিওতে আলোচনা করে দিয়েছি কীভাবে এগুলো লিখতে হবে, ফরম্যাট কীভাবে হবে এবং কী কী জিনিস ইনক্লুড করতে হবে সেগুলো বলে দিয়েছি। সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না, ফরম্যাট নিয়ে। এখন আমি আলোচনা করব যে এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোকে আমরা কী কী লিখতে পারি, কীভাবে লিখতে পারি, বডি ইন্ট্রোডাকশান এর ইম্প্যাক্ট কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা যদি ফার্স্ট কোশ্চেন দেখি, এক নম্বর দাগ, কোশ্চেন কিন্তু খুব কঠিন হয়নি। দুই দাগ, এটাও খুব কঠিন হয়নি। তিন দাগ, এটাও খুব কঠিন হয়নি। চার দাগও ইজি ছিল। পাঁচ দাগটা, যারা একটু ইংলিশে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, স্পেশালি ইংলিশ নয়, ইংলিশের গ্রামারে একটু দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বঙ্গানুবাদটা একটু প্রবলেম হবে। তো সেটাই পরে আসছে, আগে আমরা একটু এটা নিয়ে আলোচনা করে নিই। আমাদের ডেসক্রিপটিভ পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেইটা নিয়ে আলোচনা করে নিই, যেখানে দেখুন প্রথমে রয়েছে 150 শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন। এটা মনে রাখতে হবে, এটা আপনাকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। আর মনে রাখতে হবে 150 বলেছে বলেই যে 150 হতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। এখানে আপনি +30 করতে পারেন এবং -10 করতে পারেন। কেন বলছি, শব্দ কিন্তু খুবই কম 150, নাম্বার দেখুন অনেকটাই বেশি 40 নাম্বার। সেখানে আপনি যদি 150 থেকে 30 শব্দ মাইনাস করে দেন, 120 থাকবে, সেখানে কিন্তু আপনার নাম্বার পাওয়ার চান্স কমে যাবে। এবার আপনি যদি 150 থেকে 30টা বেশি করেন সেখানে অতটা অসুবিধা হবে না, কিন্তু আপনি যদি কম করতে চান তাহলে 150 থেকে 10 কম করতে পারেন। আর এখানে এত কন্টেন্ট আপনারা আমার হাতের কাছে পেয়ে যাব যে দেখবেন আপনার যখন অ্যান্সার লিখতে যাবেন 300 শব্দেও শেষ হচ্ছে না, কিন্তু আমাদের 150 শব্দে শেষ করতে হবে। তার জন্য আমাদের লেখার যে টেকনিক সেটা আমাদের শিখতে হবে এবং পয়েন্টগুলোকে কীভাবে আমরা মিনিমাইজ করতে পারি সেটা আমাদের শিখতে হবে। তো এখানে বলে দিই এগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখা যাবে না, পয়েন্ট আকারে লিখলে কিন্তু নাম্বার কমতে পারে। তো প্রথমে বলি এই টাইপের কোশ্চেনে কীভাবে করতে হয়। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিতে হয়, ব্রিফ ইন্ট্রোডাকশান দিতে হয়, খুব সংক্ষেপে 2-3 লাইনের মধ্যে, 20-30 ওয়ার্ডের মধ্যে, যেখানে আপনি অতিমারি এবং কুসংস্কার সম্পর্কে একটু বর্ণনা করলেন। বর্তমান সময়ে অতিমারির সময়ে কুসংস্কার কীভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে, কুসংস্কারকে কীভাবে ইউজ করে অনেক মানুষ তাদের ব্যবসা ফেঁদে বসেছে, তো এই কয়েকটা কথা আপনাদের একটু গুছিয়ে লিখতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে। এবার দেখুন বডির মধ্যে এক্সাম্পলের মাধ্যমে আপনাকে এক্সপ্লেন করতে হবে কীভাবে অতিমারি এবং কুসংস্কার ইন্টাররিলেট করছে বা রিলেটেড হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বডিতে আপনাদের কী কী এক্সাম্পল দিতে পারে। কয়েকদিন আগে যখন আমাদের এই অতিমারি শুরু হয়, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছিলেন থালা বাজানোর কথা, এটাকে আপনারা এক্সাম্পল হিসেবে দিতে পারেন, আপনার নাম্বার বাড়তে পারে। এটাকে কিন্তু অনেকে কুসংস্কার বলতে পারেন, কুসংস্কার বলতে পারেন। এ দেখুন, তার আগে বলি সংস্কার এবং কুসংস্কারের মধ্যে পার্থক্য। সংস্কার হলো এমন একটা বিশ্বাস যার ফলে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সেটা বছরের পর বছর সেটাকে মেনটেন করে রাখা হচ্ছে, কিন্তু তার ফলে কোনো লাভ হচ্ছে না, সেটাকে বলা হয় সংস্কার। আর কুসংস্কার হচ্ছে যার ফলে মানুষের ক্ষতি হচ্ছে, বছরের বছর পর বছর যেটাকে মেনটেন করা হচ্ছে সেটাকে বলা হয় কুসংস্কার। এবার দেখুন এই যে কুসংস্কার কীভাবে এটা কাজ করলো, এই যে থালা বাজানো এটা কিন্তু একটা নয়েজ পলিউশনের সৃষ্টি করেছিল। কয়েকদিন পরে দেখবেন আর্টিকেল বেরিয়েছিল নয়েজ পলিউশন নিয়ে। তো এটাকে অবশ্যই আমরা কুসংস্কার রূপে মেনে নিতে পারি, কারণ ওটার মাধ্যমে কিন্তু করোনা যাবে না। এবং অনেকে কিন্তু সেই সমস্ত সময় কোনোরকম মাস্ক ছাড়া রাস্তায় নেমে পড়েছিল এবং সেই সময় তারা কিন্তু করোনা গো এই টাইপের বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিল, যার ফলে কিন্তু দেখা যায় সেটা আরও ভয়াবহ রূপ ধারণ করে। এটা এক্সাম্পল দিতে পারেন। গোমূত্র খাওয়া একটা কিন্তু খুব বড় এজ হয়েছিল উত্তরপ্রদেশ এবং বিভিন্ন জায়গায়, সেখানকার সাধারণ মানুষ পলিটিক্যাল লিডার যেহেতু করেছিল, তো এটাকে আপনি না রাখলেও কোনো প্রবলেম নেই, রাখলে একটু প্রবলেম হয়ে যেতে পারে, তো আপনি চাইলে নাও রাখতে পারেন, তবে আপনি একটু টার্মটাকে একটু ঘুরিয়ে একটু অন্যভাবে লিখে কিন্তু এটাকে ইউজ করতে পারেন। কোভিড থেকে বাঁচার জন্য অনেক সময় দেখা গেছে যে গোমূত্র খেয়েছিল, যার কোনো বিজ্ঞানভিত্তিক ধারণা পাওয়া যায় না, তো এইগুলোকে আপনারা ধরতে পারেন, এই টপিকগুলোকে আপনারা রাখতে পারেন।
এছাড়াও যেমন ধরুন ভেরিয়াস ফেক সন্ন্যাসী, তারা কিন্তু তাদের ব্যবসা বা আখের গোছানোর জন্য বিভিন্ন রকম মেডিসিন, ফেক মেডিসিন তারা বিলি করেছে। এটা একটা সাধারণ মানুষ কুসংস্কারের বশে তাদের কাছে গিয়েছে। তারপর বাড়িতে বিভিন্ন ধর্মীয় যজ্ঞ পালন করা হয়েছে গ্রামের দিকে বা বিভিন্ন জায়গায়, গ্রামের দিকে অনেক বাড়িতে ধর্মীয় যজ্ঞ পালন করা হয়েছে, যেখানে দেখা গেছে যে একজন সন্ন্যাসী বা একজন কোনো পুরোহিত এসে সেখানে পুজো করে করোনা যাতে সেই বাড়িতে না আসে বা কোভিড-19 সেই বাড়িতে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করেছে। এমন অনেক গ্রামে এটাও কিন্তু হয়েছে যে কোনো একটা ব্যক্তিকে সম্পূর্ণ করোনার জন্য দোষী মানা হয়েছে, যে এই ব্যক্তি গ্রামের মধ্যে উপস্থিত হয়েছে বলেই তার করোনা, সবার করোনা হয়েছে, কিন্তু দেখা গেছে যে সেই ব্যক্তির কোনো রকম কোভিড পজিটিভ ছিল না। তো এই রকম যে কুসংস্কার, এইগুলোর কথা আপনারা তুলে ধরতে পারেন, আর এইগুলোর ইম্প্যাক্টও কিন্তু আপনাকে দেখাতে হবে। দেখুন, অতিমারি এবং কুসংস্কার, কুসংস্কার একটি নেগেটিভ টার্ম, তো নেগেটিভ টার্ম যখন আছে তখন আপনার নেগেটিভ দিকটাও দেখাতে হবে, এর ইম্প্যাক্টগুলো দেখতে হবে, সোশ্যালি ইম্প্যাক্ট কতটা পড়েছে, ইকোনমিক্যালি ইম্প্যাক্ট কতটা পড়েছে এই যে কুসংস্কারের ফলে। শুধুমাত্র অতিমারির ফলে এগুলো লিখলে হবে না, কিন্তু কুসংস্কারের ফলে কতটা ইকোনমিক্যালি সোশ্যালি ইম্প্যাক্ট পড়েছে এইগুলোও কিন্তু আমাদের একটু তুলে দেখাতে হবে। নেক্সট আছে ধর্ম এবং ধর্মান্ধতা। ধর্ম এবং ধর্মান্ধতা এটা আপনাদের একটু ডিটেলসে লিখতে হবে। দেখুন, এটা 150 জায়গায় এটা 180 হয়তো হয়ে যাবে। যেমন ধরুন, এটাকেও এখানেও আপনার এক্সাম্পল দিতে হবে। তারপর ধর্ম এবং ধর্মান্ধতার মধ্যে পার্থক্য দেখাতে হবে অন্তত ইন্ট্রোডাকশানে। তারপর আপনি যখন বডি লিখছেন তখন আপনাকে আপনার বিভিন্ন রকম এক্সাম্পল দেখাতে হবে। যেমন ধরুন, আপনার টলারেন্স কতটা সেটা আপনি এখানে শো করবেন এক্সামিনারের কাছে। যেমন ধরুন, একজন ব্যক্তি সে ধর্ম মানতে পারে, একরকম হতে পারে, আরেকজন ব্যক্তি সে ধর্ম মানে না। এই দুই ধরনের ব্যক্তি কিন্তু সাধারণত দেখা যায়, স্পেশালি স্টুডেন্টদের মধ্যে ধর্ম মানে না এটা কিন্তু দেখা যায়। তো দেখুন, ধর্ম এবং ধর্মান্ধতা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ধর্ম, কেউ ধরুন ধর্ম মানছে কিন্তু সে ধর্মান্ধ নয়, এমনটা পসিবল? কারণ এমন অনেক এক্সাম্পল আমরা দেখেছি, কারণ একজন হিন্দু এবং একজন মুসলিম পুরোহিত এবং মৌলবী তারা কিন্তু পাশাপাশি বসে খাবার খাচ্ছে, এরকম অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তো এটা কিন্তু ধর্ম তারা মানছে কিন্তু ধর্মান্ধ তারা একেবারেই নয়। তো আপনাকে এখানে টলারেন্স দেখাতে হবে, ধর্মের প্রতি আপনাকে টলারেন্স দেখাতে হবে, ধর্মান্ধতার প্রতিও আপনার টলারেন্স দেখাতে হবে। এবার এক্সাম্পল আকারে আপনারা কী দেখাতে পারেন? হিন্দু মুসলিমের যে কনফ্লিক্ট সেটা আপনারা দেখাতে পারেন। সবসময় দেখা যায় যে হিন্দু মুসলিম বিভিন্ন জায়গায় কনফ্লিক্টের খবর আমরা শুনতে পাই, ভায়োলেন্সের খবর আমরা শুনতে পাই, এইগুলোকে আমাদের এক্সাম্পল আকারে দেখাতে হবে। ধর্মের কারণেই কিন্তু এগুলো হয় অনেক সময়, অনেক সময় দেখা যায় পিছন দিক থেকে উস্কে দেওয়ার কারণে হয়। তো সেগুলো অবশ্যই হচ্ছে পিছন দিক থেকে উস্কে দেওয়ার কারণে, কিন্তু সেগুলোর মেইন রিজন কিন্তু ধর্ম। ধর্ম যে এগুলো বলে না, ভায়োলেন্সের কথা বলে না, সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে। যেমন ধরুন, ধর্ম এবং ধর্মান্ধতার মধ্যে পার্থক্য বলতে আরেকটা দেখতে পারেন। যেমন ধরুন, 1984 যে ভায়োলেন্স হয়েছিল শিখদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে, এটাকে আপনি একটা মেজর এক্সাম্পল হিসেবে দেখাতে পারেন। ঈদ, দুর্গাপূজা, এগুলো কিন্তু আমাদের একটা ধর্মীয় কালচার বা ধর্মীয় একটা অনুষ্ঠান, কিন্তু এগুলোর কারণে যখন কোনো রকম ভায়োলেন্স তৈরি হবে তখন কিন্তু আমাদের সেটাকে ধর্মান্ধতার পর্যায়ে ফেলতে হবে। তো এইভাবে আপনাকে একটু টেকনিক্যালি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে দেখাতে হবে ধর্ম এবং ধর্মান্ধতা নিয়ে, এবং তার ইম্প্যাক্টটাও আপনাদের দেখাতে হবে। ধর্ম ধর্মান্ধতা দুটো যখন আপনি এক্সপ্লেন করছেন তখন তার ইম্প্যাক্ট দেখাবেন, সেখান থেকে বেরিয়ে আসার পন্থা কিন্তু দেখাবেন না। এখানে মনে রাখবেন, এখানে আপনার কাছে রিপোর্ট লিখতে বলা হয়েছে, আপনি এখানে বেরিয়ে আসার পন্থা দেখাচ্ছেন না। এখানে আমি এরকম অনেক জায়গায় শুনেছি, আমি একজন স্যারের কাছে শুনেছিলাম, তিনি আমাকে বললেন এই টাইপের কোশ্চেনে আমাদের চেষ্টা করা উচিত বেরিয়ে আসার পন্থা বা ওয়ে অ্যাহেড না দেখানো, তার কারণ এখানে আপনার কাছ থেকে শুধুমাত্র একটা পত্র জানতে চেয়েছে, আপনার মতামত এখানে জানতে চাওয়া হয়নি। অ্যাকচুয়াল যেগুলো ঘটেছে, অ্যাকচুয়াল যেগুলো ঘটছে সেগুলো জানতে চাওয়া হচ্ছে, আপনার মতামত এখানে জানতে চাওয়া হয়নি। তো এটা আপনারা একটু চেষ্টা করবেন নিজেদের মতামত বা ওয়ে অ্যাহেডটা না লেখার। নেক্সট, শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব। এইটাকে, এই কোশ্চেনটাকে আরও রিচ কীভাবে বানানো যেতে পারে? আপনি মাতৃভাষা দিবস সম্পর্কে লিখলেন, এর থিম সম্পর্কে লিখলেন, বিভিন্ন দেশের মধ্যে যে কোঅপারেশন এই মাতৃভাষা দিবসের জন্য সেটা আপনি লিখলেন। শুধুমাত্র আপনারা কিন্তু বাংলা ভাষা নিয়ে লিখছেন না, এখানে কোথাও বলা নেই যে বাংলা মাতৃভাষা, এখানে বলা হয়েছে মাতৃভাষা, সেটা হিন্দি হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা জার্মানি হতে পারে, আপনি এমন কোনো কান্ট্রির নাম বলতে পারেন সেখানে শুধুমাত্র তার মাতৃভাষাকেই প্রেফার করা হয়ে থাকে। যেমন ধরুন, এক্সাম্পল বলতে গেলে বাংলাদেশ একটা বড় এক্সাম্পল। বাংলাদেশে স্পেশালি সম্পূর্ণ বাংলাদেশই প্রায় বাংলা
কমিউনিটির মধ্যে পড়ে যায়। তো এরকম এক্সাম্পল কিন্তু আপনারা দেখাতে পারেন, আর এখানে আপনি দেখাতে পারেন যে মাতৃভাষা সংরক্ষণের ফলে একটা কালচারাল হেরিটেজ আমরা কিন্তু গেইন করছি। তাছাড়া দেখুন মাতৃভাষার জন্য আমাদের বিভিন্ন যে টিচারের প্রয়োজন হয় মাতৃভাষা শেখার জন্য, তার মাধ্যমে কিন্তু জব অপরচুনিটি খুলে যাচ্ছে যারা মাতৃভাষা সম্পর্কে আরও নলেজ গেইন করেছে। আবার একদিক থেকে দেখতে গেলে উত্তরাখণ্ডে কিন্তু কিছুদিন আগে একটা গ্রামে তাদের মাতৃভাষা কিন্তু মাত্র 17 জন ইউজ করছিল, তো সেই জন্য ওখানকার মাতৃভাষা সংরক্ষণের কথা বলা হয়েছিল। তো এই টাইপের এক্সাম্পল আপনাকে দেখিয়ে এই অ্যান্সারটাকে আপনাকে রিচ করতে হবে। তবে এই যে গ দাগ অ্যাটেম্প করা না করাই ভালো, কারণ আপনার হাতে ম্যাটেরিয়াল কিন্তু খুব কমই থাকবে, কারণ কেউ কিন্তু এই যে মাতৃভাষার থিম এগুলো কিন্তু মনে রাখে না। তাছাড়া দেখুন আপনি মাতৃভাষা গুরুত্ব যখন বলেছে আপনি কয়েকটা টেকনিক্যালি কয়েকটা লুফল কিন্তু দেখিয়ে দিতে পারেন, কিন্তু আপনি এমনভাবে সেটাকে দেখাবেন যাতে আপনার সেটা পজিটিভই মনে হয়। কেন বলছি দেখুন, এই যে মাতৃভাষার গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিকই, হিন্দি বাংলা আমাদের যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে ঠিকই, আপনি একটু ভেবে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো প্রত্যেকটা এক্সামে হিন্দি এবং ইংলিশে কোশ্চেন থাকে, ইভেন যে ডিফেন্সের এক্সামগুলো প্রত্যেকটা এক্সাম ইংলিশে থাকে। তো এখানে কিন্তু মাতৃভাষার গুরুত্ব নেই বললেই চলে। তো এই কয়েকটা জিনিসকে আপনারা একটু ইন্ডিকেট করে দেখাতে পারেন ইন্ট্রোডাকশনের মধ্যে, তার ফলে এখান থেকে এর গুরুত্বটা আপনি দেখিয়ে দিতে পারেন কতটা গুরুত্ব রয়েছে মাতৃভাষার। আপনি যদি নেগেটিভ দিয়ে শুরু করে গুরুত্বটা দেখান সেখানে কিন্তু একটা পজিটিভ ওয়েতে শেষ হবে। কিন্তু আপনি একটা কথা বারবার বলছি, এই টাইপের কোশ্চেনে অর্থাৎ দৈনিক সংবাদপত্রে এটা লেখার ক্ষেত্রে কিন্তু আপনার নিজের মতামত না দেওয়ারই চেষ্টা করবেন, হয়তো অনেক সময় দিতে হবে কিন্তু এটা না দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট রয়েছে অনলাইন শিক্ষা আমাদের কত দূর এগিয়ে দেবে, অনলাইন শিক্ষা আমাদের কত দূর এগিয়ে দেবে। কোশ্চেনটার মধ্যে একটা কোশ্চেন মার্ক রয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি দেখুন সম্পাদকীয় প্রতিবেদন কিন্তু এর মধ্যে একটা কোশ্চেন মার্ক রয়েছে যার মাধ্যমে আমাদের ডিসকাস করতে হবে। আপনি যে এডিটোরিয়াল লেখেন অনেকটা এই টাইপের, আপনি দা হিন্দু বিভিন্ন জায়গায় যে এডিটোরিয়াল পড়েন অনেকটা এই টাইপের, সেখানে কিন্তু আপনি নিজের মতামত দিতে পারেন, এর পজিটিভ নেগেটিভ দিক দুটোই অ্যাসপেক্ট কিন্তু আপনি সমানভাবে আলোচনা করতে পারেন। এখানে দুশোটা শব্দ বলা হয়েছে, তো আপনার হাতে আরেকটু স্পেস থাকবে, আপনি আরেকটু খুলে লিখতে পারবেন, 240টা শব্দ ইউজ করতে পারেন। যেমন ধরুন অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আপনার অসুবিধাগুলো কী কী সেটা আপনি গুছিয়ে লিখবেন, আমি জাস্ট ধারণাটা দিয়ে যাচ্ছি। স্টুডেন্ট টু স্টুডেন্ট ইন্টারাকশান হয় না, তার ফলে স্টুডেন্টদের মেন্টাল এবং যে ভ্রাতৃত্ববোধ সেটা কিন্তু অনেকটা তৈরি হয় না। বিভিন্ন স্টুডেন্টদের নিজস্ব এভালুয়েশন কিন্তু হয় না, কেন দেখুন অনলাইন এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্ট যখন এক্সাম দেয় তারা নির্দিষ্টভাবে পড়ে না, বা পড়লেও তারা কিন্তু শুধুমাত্র বই দেখে অ্যান্সার লেখে। এই যে ওপেন বুক এক্সাম হচ্ছে এর ফলে কিন্তু স্টুডেন্টরা বই দেখে এক্সাম লিখছে, তাদের যে নিজস্ব এভালুয়েশন সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, তাদের প্রপার যে ব্রেন ডেভেলপমেন্ট স্পেশালি বাচ্চাদের সেটা কিন্তু হয় না। দীর্ঘক্ষণ ফোনের সামনে থেকে বা কম্পিউটারের সামনে থেকে যখন তারা কাজ করে তখন কিন্তু তাদের চোখে এফেক্ট পড়ে, এছাড়াও বিভিন্ন রকম অ্যানিমেটেড ওয়ার্ক যখন তারা দেখে তার ফলে কিন্তু যে মেন্টাল গ্রোথ সেটা কিন্তু বাড়া বন্ধ হয়ে যায় স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। এছাড়াও এর ভালো দিকও আমরা দেখাতে পারি, যেমন ধরুন বাড়িতে থেকে পড়তে পারে তার ফলে অনেক রিস্ক কমে, যেমন ধরুন এই কোভিডের সময় যে রিস্ক কমে। অনলাইন এডুকেশনে অপরচুনিটি আছে, জব অপরচুনিটি রয়েছে, দেখুন একজন টিচার যখন পড়াবে তার সাথে কিন্তু একজন ধরুন এডিটিংয়ের জন্য একজন লাগছে, বা এই টাইপের বিভিন্ন রকম জব অপরচুনিটি কিন্তু কয়েকটা খুলে যাচ্ছে। তো এইগুলোকে আপনাদের ভালোভাবে ডিটেলসে ভেবে লিখতে হবে, কারণ এখানে তো প্রচুর টাইম থাকে, 3 ঘন্টা টাইম, আর 200 নম্বরে 40 নম্বর করে একটা কোশ্চেন, তবু আপনার মাত্র 150 শব্দের মধ্যে। তো আপনি একটু ভেবে লেখার টাইম পাবেন, যথেষ্ট টাইম পাবেন, তো সেহেতু ভেবে লিখুন। আর এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা করতে তো আপনার খুব বেশি টাইম লাগবে না, তো এই কোশ্চেনগুলো অন্তত আপনি বেশিরভাগ টাইম দিন। 3 ঘন্টার মধ্যে এই যে 1, 2, 3 অর্থাৎ 120 নম্বরের কোশ্চেনে আপনি 2 ঘন্টা টাইম দিন, আর এই 40 আর 40 60 মিনিটে আপনি কিন্তু অনায়াসে লিখতে পারবেন। এই প্রথম পার্টটা 4 নম্বর কোশ্চেনটা 20 মিনিটে লিখতে পারেন, আপনি হয় বঙ্গানুবাদ 40 মিনিট ধরে লিখুন, যদিও লাগে না এই টাইমটা আপনি ওখানে দিতে পারেন। আপনার বানান ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, বানান ভুলগুলো কিন্তু প্রচুর নাম্বার মাইনাস হয়ে যাবে, একটা বানান ভুলে 0.5 করে মাইনাস হয়ে যাবে, আমি একজন প্রফেসরের কাছে শুনেছিলাম। তো এই রকম কিন্তু হয়, তো এগুলোকে একটু লক্ষ্য রাখলে তবে কিন্তু আপনার নাম্বার অবশ্যই ভালো হবে। আর আমি বারবার বলি, এই যে ডেসক্রিপটিভ লেখার সময় যতটা চেষ্টা করবেন আপনার নলেজকে শো করা, এবার নলেজটা কীভাবে শো করবেন, আপনি উল্টোপাল্টা লিখলে তো আপনার নলেজ শো হবে না। আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম এবং ধর্মান্ধতা, আপনি লিখছেন অতিমারি এবং কুসংস্কার, এমনটা কিন্তু নয়। আমি বলতে চাইছি আপনার নলেজ শো করবেন কীভাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর ডেটা ইনক্লুড করুন, কোনো রিপোর্ট জানা থাকলে সেই রিপোর্টের ডেটা ইনক্লুড করুন, বিভিন্ন যে অর্গানাইজেশান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এখানে কী বলেছে,
ইউনেস্কো এখানে কি বলেছে, এই টাইপের ডেটা যখন আপনি শিক্ষা ও মাতৃভাষা গুরুত্ব তখন আপনি কিন্তু এগুলো বলতে পারেন। যেমন বাংলাকে সুইট ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইউনেস্কোর দ্বারা, সবচেয়ে সুইট ল্যাঙ্গুয়েজের মধ্যে ফেলা হয়েছে। এই টাইপের তথ্য আপনি যখনই দেবেন আপনার যে কোশ্চেনের অ্যান্সার সেগুলো কিন্তু অনেকটা রিচ হয়ে যাবে। তো এটাই আমি বলতে চাইছিলাম যে কীভাবে আপনারা এগুলোকে অ্যাটেম্প্ট করতে পারেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডেটা দেওয়ার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যখন ডেটা দেবেন এক্সামিনারের মনে আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যাবে যে এ খুব ভালো পড়াশোনা করেছে, এর নাম্বারটা আমার দেওয়া উচিত। যদি আপনার হাতের লেখা খুব খারাপ হয়ে থাকে তবুও কিন্তু আপনি এখানে একটা পজিটিভ নাম্বার পেতে পারেন এর পার্সপেক্টিভ থেকে। তো এই ছিল ছোট্ট আলোচনা, আমি ইংলিশটার আলোচনা করছি না, একই টাইপের কোশ্চেন আসে, তো শুধুমাত্র এটা বাংলায় ওটা ইংলিশে আর কয়েকটা উল্টো থাকে, যাই হোক সেটা আলোচনা করছি না। তবে আমরা মেইনসের যে কোশ্চেন পেপার হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। এই ছিল ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।